আসসালামু আলাইকুম বন্ধুরা, realme এর ব্যাপক মানের বিনোদন বাংলাদেশে আমরা দেখার পর এবং realme কোম্পানির এত বেশি দুর্নামের পরও তারা বাংলাদেশের মধ্যে একটা আজব প্রাইসিং এর মধ্যে আজব একটা স্মার্টফোন লঞ্চ করে ফেলেছে। তার নামই হলো realme C12। রিয়েলমি সি সিরিজ নিয়ে আমার অনেক পুরনো পাঙ্গা রয়েছে আগের থেকেই, কারণ আমি একটা ভিডিওর মধ্যে রিয়েলমি C3 রেকমেন্ড করেছিলাম। কিন্তু আমি জানি না যে রিয়েলমি এত বড় পাটপার হবে, যেখানে কিনা তারা যে দামের মধ্যে ফোনটাকে লঞ্চ করেছে ওই দামের মধ্যে অ্যাভেলেবেল করে না। রিয়েলমির অফিসিয়াল স্টোরগুলোর মধ্যে গিয়ে খুঁজলে পাওয়াই যায় না ফোন, আবার ওই দোকানের মধ্যে 2000 টাকা বা 3000 টাকা বেশি দিলে ওই ফোনই আবার অ্যাভেলেবেলও হয়ে যায় মাত্র 10 থেকে 15 সেকেন্ডের মধ্যে। কিন্তু বন্ধুরা, যেহেতু রিয়েলমি C12 ফোনটাকে লঞ্চ করেছে এবং তারা মনে করে যে তারা বাংলাদেশের মধ্যে একটা প্রিমিয়াম ক্যাটাগরি ব্র্যান্ড, নট বাজেট ক্যাটাগরি বা ভ্যালু ফর মানি ব্র্যান্ড, তারা একটা প্রিমিয়াম ব্র্যান্ড মনে করে এবং তাদের এই ফোনটা তাদের প্রিভিয়াস জেনারেশন বা এই বাজেটের মধ্যে যেটা কিনা পাওয়া যাচ্ছে রিয়েলমি C3, ওর থেকে কতটুকু বা আপগ্রেড রয়েছে সেটা নিয়ে আলোচনা করা দরকার। কারণ এখানে স্পেসিফিকেশনের দিকে যদি তাকাই, 6.5 ইঞ্চিসের সেই HD প্লাসের প্যানেল থাকছে, কিন্তু 90 হার্জ না, এবার 60 হার্জই রয়েছে। এবং তার পাশাপাশি আন্ডার 10K বাজেটের প্রসেসর তারা এই বাজেটের মধ্যে দিয়েছে, সেটা হলো মিডিয়াটেকে G35। অ্যাটলিস্ট এই প্রসেসরটার জন্য আমি এই ফোনটার পিছনে সর্বোচ্চ গেলে 7000 টাকা ব্যয় করতে পারবো, কিন্তু এর প্রাইস আরও 4000 টাকা বেশি। এবং বাকি স্পেসিফিকেশনের মধ্যে 3/32 স্টোরেজ ভেরিয়েন্ট থাকছে, 6000 mAh ব্যাটারি থাকছে, যেটা কি না এই প্রাইসের মধ্যে দারুণ ব্যাপার, অ্যাপ্রিসিয়েটেবল। অন্য ব্র্যান্ডগুলোর এই লং লাস্টিং ব্যাটারি এই বাজেটের মধ্যে দেওয়া দরকার, বিশেষ করে কম দামি ফোনগুলোর মধ্যে। কিন্তু এই 6000 mAh ব্যাটারি দিয়ে যদি আপনি একদিন পার করতে পারেন, পরে গিয়ে একদিন লেগে যাবে আপনার চার্জ করতে করতেই। কারণ 11000 টাকার একটা ফোন তেমন ভালো স্পেসিফিকেশন নাই, কিন্তু 10 ওয়াটের চার্জার দিচ্ছে তারা আউট অফ দ্য বক্স। এবং ক্যামেরার ক্যাটাগরির মধ্যে একদম বেসিক বাজেট ক্যাটাগরির ক্যামেরা থাকছে, 13 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, 2 মেগাপিক্সেলের ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এবং বাকি 2 মেগাপিক্সেল আমার অজানা, তারাই জানে ওটা কী ক্যামেরা। এবং 1080p ভিডিও শ্যুট করা যাবে, 5 মেগাপিক্সেল ক্যামেরা সেলফিতে রয়েছে। এই ছিল এর খাতা কলমে স্পেসিফিকেশন, কিন্তু এর থেকেও ভালো স্পেক তাদের C3 দিচ্ছে। আর 2000 টাকা বাজেট বাড়ালে তাদের 48 মেগাপিক্সেল ওলা Realme 5i পাওয়া যাচ্ছে, সেখানে এই ফোনটা কি এমন নেওয়ার মানে আছে তারাই ভালো জানে। কিন্তু তারা বলছে যে এই ফোনটা তারাই পারচেস করবে যারা কিনা অনলাইন ক্লাসেস করছে বাসায় বসে, 6000 mAh ব্যাটারি দরকার সেজন্য। ভাই, যারা কিনা অনলাইন বাসায় ক্লাসেস করবো, এখন 6000 mAh দিয়ে কী করবো? 4000-এ লিখতে হইবো, এরাকে বাইরে বাইরে ঘুরবো নাকি পাওয়ার ব্যাঙ্ক লোয়া করতে হইব? তো রিয়েলমি এখানে বলবে যে রিয়েলমি সি সিরিজটাকে আমরা ব্যাটারির জন্যই তৈরি করি, লং লাস্টিং ব্যাটারি পাওয়া যায় এই ফোনের মধ্যে, ঠিক আছে, কিন্তু এর প্রাইস 10000 টাকার নিচ পর্যন্তই মানায়। এটা যখন কিনা 11000 টাকা হয়ে যায়, ওই দামে এই প্রসেসর দেওয়ার কোনো মানেই আসে না। এবং তার চেয়ে বড় কথা, এই ফোনগুলো বাংলাদেশের মধ্যে অ্যাসেম্বলি হচ্ছে। কি পরিমাণ যে স্মার্টফোন ক্যাটাগরির মধ্যে রিয়েলমি ডাকাতি করছে, এটা একদম মাথার উপর দিয়ে যাচ্ছে। এবং তারা নিজেদেরকে প্রিমিয়াম ব্র্যান্ড বলে তারা কি অ্যাপল হয়ে গেল নাকি এক ক্লিকে, এটা সম্ভবত তারাই ভালো জানে এবং তাদের ফ্যান্সরা। তাই বন্ধুরা, এই নিয়ে আপনাদের কি মতামত নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। এবং যাওয়ার আগে ভিডিওটি ভালো না লাগলে বা ফোনটিও ভালো না লাগলে অবশ্যই ডিসলাইক দিয়ে যাবেন, এবং ভালো লাগলে অবভিয়াসলি একটি থামস আপ দিয়ে শেয়ার করে ছড়িয়ে দিন আপনার সকল বন্ধু এবং পরিবারের সাথে। এবং নিচে সাবস্ক্রাইব বাটনের দিকে খেয়াল করে দেখুন, যদি এখন পর্যন্ত লাল থাকে, যেটা প্রতিবারই বলি সেটাই করবেন, বেল আইকনটা পর্যন্ত গিয়ে অল করে দিন, তাহলে আমাদের ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনি পেয়ে যাবেন যখন আমরা ভিডিওস আপলোড করব। আই ক্যাচ ইউ গাইস ইন দ্য নেক্সট ভিডিও। আল্লাহ হাফেজ।